हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर अनदर एपिसोड ऑफ 3M ब्लॉग्स। আজকের এপিসোডে আমি এসসি অনেকটা রাস্তা পথ পেরিয়ে এসসি আজকে একটা করিমপুর বলে একটা জায়গা যেটা বহরমপুরের কাছে অবস্থিত। আর এই জায়গায় আমি এখন বসে ম্যাঙ্গো ফুটাস বলে একটা কোম্পানির মাজার মতো ডিটো ডুপ্লিকেট বোতল প্লাস লেবেলিং, তো যাই হোক সেটাই খাচ্ছি, লোকাল একটা দোকান থেকে নিয়েছি। আর এখন আমি বসে জাস্ট এই জায়গায় এই গ্রামের পরিবেশের মুহূর্তগুলোকে এনজয় করছি, কেন কি দিনের বেলা আমার যা কাজ রাত্রিবেলা। আমার মেইনলি স্পট যেটা যেতে হবে সেটা হলো ওই পাশে, এটা একটা দোকান যার মধ্যে রয়েছে। এই দোকান থেকে সোজা তাকালে দেখতে পাচ্ছেন একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের উদ্দেশ্যেই আজকে যেতে হবে। আর এখানে সাধারণত পুরো জমি আর জলাশয় এরিয়া, জল পেরিয়ে যেতে হবে। এটা হলো এখানের গ্রাম করিমপুরের, এখানে কিছু জলাশয়ের মধ্যে মানে কিছু জায়গায় জল আবদ্ধ করে তার মধ্যে কিছু মানুষ স্নান করছে। আর উপাশ দিয়ে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তো ওই ব্রিজের উদ্দেশ্যে ওখান দিয়েই যাতায়াত মানে যাওয়ার হয়তো পথ, এবং ওখানেই যেতে হবে। দেখতে থাকুন। অবশেষে বন্ধুরা পাশের ব্রিজের কাছে পৌঁছে গেছে, আর একটা জেঠুকে আসতে দেখছি এই উদ্দেশ্যে। তো আমরা জেঠুকে জিজ্ঞাসাও করব যে এখান দিয়ে ওই বাগানের স্পটে যাওয়া যাবে কিনা। যেহেতু এটা করিমপুরের অংশ তো না, এটা ডুমকুল অংশ, মানে করিমপুর পাশেই তো। আমার বাড়ি গুপ্তিপাড়া বর্তমান। তো দাদুকে জিজ্ঞাসা করা হলো না, আমি খুঁজে নিচ্ছি পথ। তো জিজ্ঞাসা করলাম, এটা হলো দমকল এরিয়া, করিমপুর হলো এর পাশেরটাই, মানে যেটা ঘাট পেরিয়ে গাড়ি নিয়ে এসছি। তো যাওয়ার সময় বাকি পথ দেখাবো, নাকি এখান থেকে আবার বহরমপুর যেতে হবে আমাকে। সো বন্ধুরা, আমি এখন পাশের ব্রিজের উপর দিয়ে হাঁটছি, আর চারদিকে শুধু নড়ছে, আমি ঠিক মিডিলটা দিয়ে হাঁটছি। এখন আমি পুরোপুরি যাচ্ছি ওই বাগানের উদ্দেশ্যে, এবং বাগানে গিয়ে সেই ঘটনাটা বলছি। এটা মেইনলি করিমপুর আর দমকল দুটোর মাঝামাঝি এরিয়া, আর দমকলটা এর পাশে, এই গ্রামটা দমকলের অংশই হবে, যার জন্য এই অংশটাকে বললো করিমপুর না। তো করিমপুর আর দমকল পাশাপাশি এই মুহূর্তে আমি একটা তিনটে রাস্তার মধ্যে পৌঁছেছি, যেখানে এখানে হলো বাগানের পথটা, আর এই দিকে হলো শাল বাগান একটা চলে যাচ্ছে। তো শাল বাগান না, আমাদের এই স্পটে যেতে হবে, কেন কি এই জায়গাটা মানুষরা অনুমান করে হন্টেড বলে, কেন কি রাস্তা দিয়ে রাত্রিবেলা অনেক লোক যাতায়াত করে এবং তারা দেখতে পায় এখানে নাকি কাউকে একজনকে লক্ষ্য করতে পারে এখানে ঘোরাঘুরি করছে। ভাবো রাস্তায় কেউ দাঁড়ালো, দাঁড়িয়ে এইদিকে তাকালো কোনো এক টাইম সন্ধ্যের পর, তো সেই সময় লক্ষ্য করতে পারে এই কাঁঠাল বাগানের
বলতে মানে অনেক পুরনো কাঁঠাল বাগান, আর সেইখানেই যাচ্ছি আমি। তো এর পাশে মানে নদী থাকায় একটা ঠান্ডা হাওয়া আসছে অনুভূতি পাচ্ছি। আর এই মুহূর্তে আমি পুরোপুরি দেখছি এই জায়গাটা যতদূর হন্টেড নাই মনে হচ্ছে, কেন কি পাশে মানুষ বহুল এরিয়া অ্যান্ড এ পাশে যতদূর মানুষরা যাতায়াত করে চাষের জমি বলে, এটা না তার পাশেরটা রাস্তা দিয়ে এই অংশ তো পাটের জন্য দেখা যাবে না, তাহলে দেখেছি কোথায়। এই পাশে আজান টাইপ কিছু হচ্ছে, অনেকটা হেঁটে আসলাম, গাড়ি ওপাশে রেখেছি, গাড়ি নিয়ে ঢোকা সম্ভব হয়নি, ড্রাইভার আর গাড়ি ওখানে রয়েছে। এই মুহূর্তে এটা এই কাঁঠাল বাগানই হবে হয়তো, রাস্তা দিয়ে এখান দিয়ে দেখা যায়। এখানে ওই দোকানটার সামনে আমি ব্লগ বানাচ্ছিলাম, ওটা সেই দোকানটা, আর সেই দোকান থেকে তার মানে এই স্পটটা। ওকে, এখানে এই রাস্তায় কাউকে একজনাকে দেখতে পায়। তো দেখা যাক, কিছু সিনেমেটিক শট নেই হ্যান্ড আমি এখানে ইনভেস্টিগেশন করি, কিছু দেখি কোনো সোর্স অফ এনার্জি পাই কিনা বা কোনো আত্মার খোঁজ পাই কিনা, দেখতে থাকুন। যতদূর বন্ধুরা আমার মনে হচ্ছে না এই জায়গাটা হন্টেড বলে, আর এখানে মানুষের যাতায়াত বোঝাই যাচ্ছে যে মানুষের যাতায়াত এখানে হয়, এবং সেই জন্যে আমার মনে হচ্ছে এখানে মেইনলি এটা কোনো ভূতেরও কেস না, কেসটা হলো মানুষ রাত্রিবেলা এই সমস্ত এরিয়ায় আসে, এসে হয়তো কিছু একটা করে বা থাকে বা ঘোরে কিছু একটা করে, আর সেই টাইমে রাস্তার ওখান দিয়ে যদি কেউ যাতায়াত করে সেই সময় স্বাভাবিক ব্যাপার তাকে দেখতে পাবে, দূর থেকে দেখতে পায় বলে হয়তো বুঝতে পারে না ওটা রাত্রিবেলার জন্য, ওটা কোনো মানুষ হলে সাদা মতো কিছু একটা দেখে তো সেটাকেই ভেবে নেয় আত্মা বা সেটাকেই ভেবে নেয় ভূত। তো এই মুহূর্তে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরোপুরি, এই জায়গাটা হন্টেড না, কোনো ধরনের স্পিরিটের এখানে এনার্জি আমি পাইনি। এই মুহূর্তে আমি চেষ্টা করছি তবু কন্ট্যাক্ট করার, সো দেখা যাক, দেখতে থাকুন। আপাতত সো বন্ধুরা এই মুহূর্তে আমি এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি, বিকজ অফ এই জায়গাটা আমার মনে হচ্ছে না হন্টেড বলে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। তো এখান থেকে আমি এখন গাড়ির ওখানে যাব, গিয়ে তারপর দেখি রাত অবধি অপেক্ষা করব, রাত্রিবেলা একবার আসবো এই জায়গাটা দেখার জন্যে, যদি তেমন কিছু এক্সপিরিয়েন্স না পাই তো এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতে হবে রাত্রিবেলা। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস।